ম্যাচকে সামনে রেখে বিকেএসপিতে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। হোম কন্ডিশনে ভালো ফলাফলের আশা স্বাগতিকের। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাকি অনুশীলন করেছে ইংল্যান্ড। পাঁচ জাতির শারীরিক প্রতিবন্ধী এই টুর্নামেন্টে বাকি তিন দল ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বিকেএসপির চার নম্বর মাঠে কাল সকাল 11টায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। আর ইংল্যান্ড তো এই ফর্মেট অনেক আগে থেকেই ক্রিকেট খেলে 10-15 বছর ধরে, আর আমরা এবারই প্রথম এলিজিবল ক্রিকেটে ম্যাচ খেলতেছি। তো ইনশাআল্লাহ আমাদের যে প্রস্তুতি হয়েছে তাতে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। এখানে আসার পর আজই প্রথম বৃষ্টি ছাড়া একটা দিন পেলাম, বাংলাদেশকে বেশ ভালোই মনে হচ্ছে। ওদের বেশ কিছু স্পিন এবং সিম অপশন আছে, এর মধ্যে স্পিনাররা ম্যাচে তফাৎ করে দিতে পারে, আর আমরা এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি। মনে হচ্ছে এখানকার গরমটা বেশ ভোগাবে। সোমবারের মধ্যে বিপিএল